ব্যাংক নিয়ে তো টেনশন নিও না, কালকে ব্রাঞ্চ ম্যানেজার চেম্বারে গিয়ে তোমাকে কি গাফুন দিল, তুমি আজকে ছুটির দিন, লোন স্যাংশনের জন্য লোন প্রপোজাল নিয়ে চলে আসলে, চাপ নিও না, তুমি এসছো পেনড্রাইভটা আমি দিয়ে দেবো, বুঝতে পারলে? তোমরা সরকারি চাকরি করো বুঝলে তো, সরকারি ব্যাংকে, তোমরা টেনশন নিও না, ব্রাঞ্চ ম্যানেজার বাড়া বলবে ওরকম আমাদেরকে বলতো, কাজটা আমরা করবো, ব্রাঞ্চ ম্যানেজার করবে, মনে রেখো কাজটা বাঁচবে বেরিয়ে চলে আসবে, দু তিন বছর করো কাজটা করো, তারপর আবার ট্রান্সফার করে দেবে। আর মোদি এসে তো পুরো ব্যাংকের গাড় মেরে দিয়েছে, বুঝতে পেরেছো? দাদা বলছি কি ফুঁকবে, তোমাদের দাদা হই বাবু, কাকা নয়, অফিসে সব দাদা, বাবা ছেলে কাজ করলে সেটাও দাদা, করতে হলে সেটাও দাদা, বুঝলে? চলবে না, আমার আবার জলফল চলে, বুঝলো তো? তাও আবার সন্ধ্যের পর, তুমিও থাকতে থাকতে হয়ে যাবে, শনিবার করে সব ব্রাঞ্চেই চলে, কিছুদিন থাকো সব বুঝে যাবে। ব্যাচেলার আছো তাই বলছি ব্যাংক ফ্যাংক ছাড়ো, টেনশন নিও না, ব্যাংক ব্যাংকের মতন চলো, তারপর সব লাইফ ঠিকঠাক হয়ে যাবে। ব্যাচেলার আর বেশি দিন নেই। কেন, বিয়ে করছো নাকি? এই তো দু মাস পর। তা গার্লফ্রেন্ড আছে নাকি? না না, বাড়ি থেকে অ্যারেঞ্জ। আচ্ছা, তো মেয়ে কি করে? বেসিক্যালি রিসার্চ অ্যাসোসিয়েট, জেএনইউ। জেএনইউ দিল্লি? হ্যাঁ জানি, সেই জন্য তো বলছি, দিল্লির মেয়ে। ওরা দিল্লিতে পড়ে গেছিল, বেসিক্যালি পাঞ্জাবের, বাবা আর্মিতে। চমকালে কেন? দিল্লির ব্যাপারটা নিয়ে আমার একটু কিন্তু কিন্তু আছে, জানো তো। কী ব্যাপার বলো তো? সালা কেস ছিল। কী কেস? কেসটা হলো আমার নয়, আমার সালির দেওয়ারের কেস, বুঝলো তো, করোনার সময়। তুমি ভাই কিছু মনে করো না, ব্যাপারটা হচ্ছে আমার সালির দেওয়ারের বিয়ে। আমি বরপক্ষের থেকে ছিলাম বুঝলি, মণ্ডপে কোণে চলে এসছে, সে আমরা বসে রয়েছি, বড় চলে এসছে খেলোর কীর্তি, হঠাৎ কোথা থেকে নাকি ওর আগের নাকি এক বয়ফ্রেন্ডের সাথে হাজির, বুঝতে পেরেছো কি চাপের বলো তো? বিয়েটা কি হয়নি? আর বলো না, বিয়েটা হলো তো, কিন্তু বড় আসল ব্যাপারটা হলো, ধুমধাম করে সব ভেঙে ভেঙে দিল, তো মোড়ামুড়ি হলো, ও মেয়ের আগের প্রেমিক, বুঝতে পেরেছো? কি লডর ওডর ছিল কে জানে, কিছু করেছে হয়তো, বুঝলে? সব এবারে হলো টলো, পুরো একদম খেওড়া কেস। তারপর কোনোরকম সামাল ফামাল দেওয়া হলো, তারপর মেয়েটা তো বিয়ে করলো। হ্যাঁ, এ হচ্ছে সেকেন্ড অ্যাফেয়ার বুঝলে, একই অফিসে কাজ করতো তো, তাই তোমাকে বলছি। হ্যাঁ ভাই বলেই বলছি, খোঁজ ফোঁজ নিয়ে নিও, মেয়েদের না এখন কোনো বিশ্বাস, তাও আর দিল্লির। হ্যাঁ একদম একদম। আচ্ছা শোনো শোনো, তোমার পেন ড্রাইভটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি পেন ড্রাইভটা নিয়ে। এবার লোন লোন করে মাথা খারাপ করে দিল বাড়া, ওই ব্রাঞ্চ ম্যানেজার একটা, আর এই আবার হয়েছে আরেকজন, ছুটির দিনে মা লোন প্রপোজাল নিয়ে হাজির। হ্যালো, আরে না না বলো, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ভালোই হবে। আমার কিছু জানার ছিল ভাইটু। ভাইটু তুমি বসো, আমি আসছি। বউ মানে হবু বউ? Thank you.
मैं कर दूंगी। नहीं कल नहीं होगा, मेरा ऑफ है। हाँ ओके। हाय। हो जोरी तलब? तलब? अरे तलब तलब माने बुलाना। আচ্ছা তোমায় এক কথা বলার ছিল। হ্যাঁ বলো। সিরিয়াস কিছু? হ্যাঁ ভি আর না মুঝে পতা নেই ইয়ে শুনকর তুমি কেসে রিয়্যাক্ট করোগে। তুমি একটা কথা বলো, মানে তুমি কি বাড়িতে একদমই বাংলায় কথা বলো? নেই নেই অ্যাকচুয়ালি জ্যাদাতর पापा तो बाहर ही रहते थे और मैं और मेरी मम्मी बेटा मम्मी और माँ बोलो माँ। हाँ वही माँ आदत हो गई। आदत नहीं स्वभाव वही। अरे तुम मेरे लेग पुल ही करोगे या मेरे बात भी सुनोगे? हाँ बोलो। बुझे बच्ची सीरियस किस बोलो ऐसे किस बोल। एक्चुअली ना मेरा अफेयर था 10 साल पुराना। गांड मेरे से क्या कुछ कहा ना? तुम कहती जाओ। हम लोगों का ना ब्रेकअप हुआ। ब्रेकअप मतलब क्या? अभी भी कांटेक्ट में है? मतलब एफबी या फोन? दूर मामी इंद्रा नाम बोल ची। नहीं नहीं अभी हम लोग कोई कांटेक्ट में नहीं, कुछ इश्यूज था। कुछ इश्यूज था? एक ही था मतलब? माने एक टाइप चिलो? हाँ हाँ एक ही। 10 साल का रिलेशनशिप में मतलब बोलो 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 कुछ हुआ मतलब? बोलो बोलो। अरे 10 इयर्स रिलेशनशिप सो Are you still virgin? What? Hey, Nelly, ऐसे ही? ऐसे ही मतलब? If I say नहीं, तो ये शादी नहीं करोगे ना तुम? अरे, नहीं नहीं ऐसे नहीं है। तो कैसे? आज अगर तुम्हारा कोई अफेयर रहता और तुम देखो लड़कों के बाद अलग मतलब लड़के जो चाहे कर सकते हैं यार, वही चीज अगर कोई लड़की करे तो मतलब गलत? प्लीज यार डोंट गेट एंग्री। और हमार कोनो अफेयर छिलो ना। सुनो मुझे लगा था कि तुम्हें बता दूं। और हम लोग दोस्त थे, ज्यादातर पढ़ाई के बारे में बात करते थे। वो अच्छा लड़का था, टर्की चला गया। टर्की? रिसर्च फेलो मोहसिन था। और हमें लगता है हमें और नहीं मिलना चाहिए। प्लीज यार लिसन और তাছাড়া কি আছে আর এখন তো মার্জিনিটি লুজ হলে তো রিপেয়ার করাই যায়। क्या मतलब? देखो ये शादी ना हो तो अच्छा है फॉर बोथ ऑफ अस। প্লিজ ইয়ার ডোন্ট ডু দিস। আর বিশ্বাস করো আমি এই কদিনে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আসলে ওই অমলদা অফিসে প্লিজ লিসন। নো নো বাই। আর শোনো আই এম স্টিল ভার্জিন অর ভার্জিনিটি ইজ নট ইন আওয়ার বডি ইন আওয়ার মাইন্ড ওকে। আর মুঝে লাগতা হয় কি তুম ভার্জিন নেই হো বিকজ তোমার মাইন্ডই ভার্জিন নেই হো এন্ড প্লিজ গুড বাই। আমরা বিয়ে করেই ফেললাম, আপনারা কি ভেবেছিলেন বিয়েটা হবে না? ও মানালো তাই আমি বিয়েটা করে ফেললাম। আর বিয়ে করে যদি ও চিন্তা ভাবনা আমি চেঞ্জ করতে পারি তাহলে এটা চ্যালেঞ্জিং ব্যাপার, কি বলেন আপনারা? কিন্তু আপনারা যারা বিয়ে করতে চলেছেন রিংঝোপ বা কোনো আফিয়ার পারলে মেয়েদেরকে একটু রেসপেক্ট করতে শিখুন। আমার প্রপোজালটা তো রিজেক্ট হতে হতেও
হয়নি বাট নাও হতে পারে সো কাইন্ডলি একটু ভেবে দেখি আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের একসঙ্গে জুটি আবার নতুন করে আসছে চলো বাই